উমরায় যখন গিয়েছি ওই পাহাড়টার মধ্যে আমি উঠেছি, উঠতে গিয়ে আমার কোণে 2 ঘন্টার উপরে সময় লেগেছে, নামতে গিয়ে আবার ঘন্টা দেড় ঘন্টা সময় লেগেছে। রাত্র বাংলাদেশ টাইম 2:30 বাজে, গভীর রজনীতে এত উপরে পাহাড়, 1.5 ঘন্টা পায়ে হাঁটলেই তো কত কষ্ট লাগে, আর 1.5 ঘন্টা উপরে বে বে আমি উপরে উঠলাম। অর্ধেক পাহাড় যখন গেলাম মনে মনে ভাবলাম আর যাওয়া মনে সম্ভব হবে না, যেই মাত্র আমার ছোট ভাইটার দেখলাম বসে দোয়া করতেছে ওই জায়গায়, যখন দেখলাম আর কষ্ট লাগে মনে হয় নেমে যাব, কিন্তু ওই সময় দেখলাম আমার আম্মাকে নিচে বসায় আমি উপরে উঠছিলাম, পিছন দিক দিয়ে তাকিয়ে দেখি আমার আম্মাও আমাদের সাথে দাঁড়ায় রয়েছে। মনে মনে ভাবলাম আম্মা যেহেতু এত উপরে উঠে গেছে আমরা আর বসে থাকব না, মা আমাদেরকে একটা টাওয়ারের মতন কাজ করছে। তখন আমরা 2 ভাই লাফায়া লাফায়া মাথার গাম পায়ে ফেলাইয়া ওই পাহাড়টার উপরে উঠে গেলাম। ওই পাহাড়ের উপর থেকে কাবা মক্কাতুল মুকাররামার 20 তলা বিল্ডিং গুলো একটা লাইটের মতো মনে হয়, এমন উপরে উঠলাম। উঠার উপরে ওই 2100 ফুট উপরে গিয়ে উঠা 2 রাকাত নামাজ পড়লাম। এরপরে আমরা ওই জায়গার মধ্যে চলে গেলাম যে জায়গার নাম হলো গার হেরা। গার হেরার মধ্যে যাইয়া আমরা ওই জায়গাটা দেখলাম, পাহাড়ে কোনা দিয়া গিয়ে ভিতরে ঢুকলাম। 12 ফুট দৈর্ঘ্য, 5 ফুট 3 ইঞ্চি প্রশস্ত, এমন একটা জায়গা। ওই জায়গার মধ্যে আমার নবী গিয়ে 40 দিন ধ্যান করলেন। এখন তো পাকিস্তানিরা সিঁড়ি করছে, এই সিঁড়ি দিয়ে উঠতে গিয়ে কত ঘন্টা সময় লাগলো, আর আমার নবীর আমলে তো কোনো সিঁড়ি ছিল না, সিঁড়ি ছাড়া আমার নবী কেমনে এত উপরে উঠলো। আবার ওই জায়গার মধ্যে আম্মা যান, আমার নবীর মানসিক প্রশান্তির নাম আম্মা যান খাদিজাতুল কুবরা, তিনি গোপনে গোপনে আমার নবীর জন্য খাবার নিয়ে যাইতেন প্রতিদিন। কিভাবে ওই পাহাড়ের মধ্যে উঠলেন আমার নবী, ওই জায়গার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কোরআন নাজিল করেছেন, ওই কোরআনটা নাজিল করেছেন ইকরা বিইসমি রাব্বিকাল লাযী খালাক। আল্লাহু আকবার বলবেন না, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জিব্রাইলের মাধ্যমে প্রথম যেই কোরআনের সূরা আলাকের 5টা আয়াত নাজিল হয়েছে, এই আয়াতটা গারে হেরায় নাজিল হয়েছে। যখন কোরআন নাজিল হয়েছে আমার নবী আয়েশা কাফেরদেরকে কোরআনের দাওয়াত দিলেন, কাফেররা বললেন হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কোরআন আল্লাহর প্রদত্ত নয়, এই কোরআন হলো তোমার বানানো কোরআন। নাউজু বিল্লাহ কইতেন না, আপনারা জবান খুলে বলেন এই কোরআন কি বানানো নাকি আল্লাহর কালাম? আমার আমার কথায় কেউ উত্তেজিত হবেন না, যদি উত্তেজিত হন নবীর মহব্বতে হয়ে যান। ফানাফিল্লাহ হতে চান, ফানাফি রসুল হতে চান, ফানাফি শাইখ হতে চান, ফানাফি আহলে বায়াত হতে চান, আপত্তি নাই, পাগল হয়ে যান, কিন্তু কোনো লৌকিকতা দেখাবেন না, কোনো মানুষকে দেখানোর জন্য তামসা করবেন না। আহলে বায়াতের মহব্বত যার সিনাই থাকে পৃথিবীর কোনো মানুষ তার ইমানকে লুণ্ঠন করতে পারে না। ওই ঘূর্ণিঝড়ের চাইতে, নূহ আলাইহিস সালামের প্লাবনের চাইতে সবচেয়ে বড় বড় ভয়ঙ্কর হলো আহলে বায়াত বিদ্বেষীরা। এই আহলে বায়াতের বিদ্বেষীরা যতই তোমার উপরে কথার মাধ্যমে আঘাত করুক, তলোয়ারের মাধ্যমে আঘাত করুক, লাঠির মাধ্যমে আঘাত করুক, তোমার অন্তরে যদি আহলে বায়াতের মহব্বত থাকে তারা কখনো তোমাকে ইমানহারা করতে পারবে না। এর চাইতে সোজা বোঝানো আমার মনে হয় আমার বিবেকে আর নাই, একদম পরিষ্কার করে হার্ড কথাটাকে আমি সহজে বুঝিয়ে দিলাম। ভাই চেয়ারম্যান সাহেব, উপজেলা চেয়ারম্যান মহোদয়, জনি ভাই, আয়াজ ভাই, একটু শুনেন, এই মুহূর্তে যদি তুফানে আপনার ঘরটা ভেঙে যায় আগামীকাল আপনার ঘরটা বানাতে পারবেন, এই মুহূর্তে যদি তুফানে আমার বাড়ির আম গাছটা ভেঙে পড়ে যায় আর একটি আম গাছ লাগাতে পারবো। দুনিয়ার তুফানে ঘর বাংলা ঘর পাওয়া যায়, গাছ পড়লে গাছ ফুটানো যায়,
গাছ লাগানো যায়, কিন্তু দুনিয়ার মানুষের কি কিছু ভয়ঙ্কর প্রলয়ঙ্কারী আছে, ভয়ঙ্কর বেঈমান আছে, ভয়ঙ্কর টর্নেডো আছে, এরা যখন আপনার মধ্যে আসবে সুন্দর কথাকে বুলেট বানায় আসবে, টাকার বান্ডেল আপনার উপরে ছিটে মেরে দিবে, আপনি যদি ওই পাল্লাই পরে নিজের ইমানকে বিক্রি করে দেন আপনি ধ্বংস হয়ে যাবেন। এই ইমান চলে গেলে আর ইমান পাওয়া যাবে না। এই জন্য রসুল বলছেন, আহলে বায়াত হলো আমার নূনবীর কিস্তির মতন, তাদের ভালোবাসা যারা অন্তরে থাকবে পৃথিবীর কেউ তা ইমানকে লুণ্ঠন করতে পারবে না, পারবে না, পারবে না, ঠিক কি না বলেন? পরিষ্কার কথা, এর চাইতে সুন্দর কথা আমার কাছে আর নাই। এবার আসুন, কষ্ট হচ্ছে, এবার আসুন, আমি আস্তে আস্তে সামনে যাই। আমরা আহলে বাইতকে মহব্বত করতে চাই। আচ্ছা, আমি মনে হয় একটু চিল্লাইতেছি বেশি, তাই না? মানে কি বেশি বড় করে ফেলছি আওয়াজ? মানে কি কয়, কি কয়, মানে ঠিক আছে, এটা হাত তুললে না কবি ঠিক আছে বলে ভাই, ঠিক আছে, এইভাবে কইছি, কারা কারা খুশি হাত তুলে দেখা। এই যে বোঝা যাচ্ছে ভানজাতনের ফাগল আছে, আহলে বায়াতের ফাগল আছে। তাইলে আপনারা কি, আমি কি সামনে যাবো ইনশাল্লাহ? তাইলে আমরা আহলে বায়াতকে ভালো কি কম বাসি না বেশি বাসি? আহলে বায়াতকে ভালোবাসা ইমানের অবিচ্ছেদ্য অংশ। সুবহানাল্লাহ বলবেন না? বাস পরিষ্কার, এই যে এইটাই আহলে বায়াত মানি তো পাক পাঞ্জাতন, বুঝে নিত আপনারা। এক এক লোক আহলে বায়াত কারা, পাক পাঞ্জাতন না পাক পান, ওই রে ব্যাঙ্গে ভরছিনি, এরা মানুষ হইতো না, ফুলাফান এমনি কাঁপতা সে সৃষ্টি, এমনি তাহিরি বদনামের অবর না, স্টেজ ভাঙ্গে ফললে নিকলি যে কেমন হয়ে যাবে দশটার ভিতরে, পরে চেয়ারম্যান সবাই আইব হেডলাইনে এসে পড়ব। যাক ইনশাল্লাহ, আপনারা আস্তে আস্তে একটু কমান, পিছনে ঢান্তা সৃষ্টিটা দুরুশ্বরী পড়েন। আর আপনার দাঁড়া রয়েছেন কেন, আপনার দাঁড়া রয়েছেন কেন, নিচে জায়গা নাই? ও আচ্ছা 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 বৃষ্টি, আচ্ছা দাঁড়াই থাকেন, দুরুশ্বরী পড়েন, আল্লাহুম্মা কথা বলবেন, আমার একটু সুযোগ দিবেন না ইনশাল্লাহ। তাইলে আমি আলোচনায় ঢুকে গেলাম, ও যুবক আহলে বায়াত সাধারণ শব্দ নয়, এমন একটা সময় আমার নবী দুনিয়াতে এসেছেন যেই সময়ে কন্যা সন্তান জন্মগ্রহণ করলে তারা জিন্দা কবর দিয়ে দিত, নাউজুবিল্লাহ, কন্যা সন্তান দুনিয়াতে জন্মগ্রহণ করলে মানুষ জিন্দা কবর দিয়ে দিত, কিন্তু আমার নবী দুনিয়াতে এসে মহাবন্ধেরকে মর্যাদার আসনে বসিয়েছেন। আমার আল্লাহ বলেছেন, হুন্না লিবাসুন লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুন্না, নারী হল পুরুষের পোশাক, পুরুষ হল নারীর পোশাক। আমার নবী, এমন একটা সময় এসেছে যখন আমার নবী বলতো তোমরা আল্লাহকে ডাকো, কাফেররা বলতো আমরা আল্লাহকে ডাকবো না, আমরা মূর্তিকে আল্লাহ মানি, নাউজুবিল্লাহ। গণ আল্লাহ কি দুইজন না একজন? এই আওয়াজটা বড় করে বলো, দুইজন না একজন? আমার নবী বলে ইবাদত হবে কার, সাজদা পাওয়ার মালিক কে? ও যুবক আমার নবী বলে তোমরা এক আল্লাহর ইবাদত করো, ওরা আমার নবীর ইবাদত করে না। এরপরে আমার নবীজি কাফেরদের যন্ত্রণায় আমার নবী তখন তিনি নীরবে একটি নির্বাসনে চলে গেলেন, এমন একটা জায়গায় গেলেন, নীরব একটা জায়গায় নবী ধ্যান করতে গেলেন, যেই পাহাড়ের মতে আমার নবী ধ্যান করেছেন
ওই পাহাড়ের নাম হলো জাবালে নূর। জাবালে নূরের পাশে আর একটা গুহা আছে যেটার নাম হলো গার হেরা। 2100 ফুট উপরে আমার নবী ওই পাহাড়ে উঠে গেছে। ওই পাহাড়টা হলো মক্কা নগরীতে। জোরে গন কোন দেশে, আর জোরে গন। ওই পাহাড়টা হলো মক্কা নগরীতে আমার নবী ওই পাহাড়ে উঠলেন। আমি নিজেও